লাগবে এটা হচ্ছে সিরিজ বোর্ড এটা হচ্ছে সিরিজ সকেট এবং এই সকেটের এটা হচ্ছে অন অফ সুইচ আর এই পাশে যে সকেটটা আছে সেটা হচ্ছে এসি লাইন 220 ডাইরেক্ট এসি এটা যে টেলিভিশনের সকেট সকেট এবং এটাকে আমি এর ভিতর দিব এখন টেলিভিশনে পাওয়ার পাচ্ছে না কিন্তু এখানে পাওয়ার আছে এটাই পাচ্ছে না লো পাওয়ার এই জ্যাকটা হচ্ছে সেন্সর বোর্ডের জ্যাক অর্থাৎ রিমোট কন্ট্রোল যেটা দিয়ে কাজ করে ডাইরেক্টর ডায়োড এটা খুলব এটা হচ্ছে স্পিকার স্পিকারের সাউন্ড কেবল এটাও সাউন্ড কেবল তার আর এটা হচ্ছে ডিগাজিং এটা একটা ফিউজ দেখতে পাচ্ছি যে ফিউজটা কেটে গেছে ফিউজটা কাটে আউটপুট যদি কখনো শর্ট হয় এটার কারণে ফিউজটা কাটে ডায়োড শর্ট হলে কাটে ট্রানজিস্টার পাওয়ারের প্রবলেম হলে ফিউজটা কাটে মূলত আমি এখন এই ফিউজটা মাপবো মাপার জন্য আমাকে সিলেক্টর কাটাটা ওমস দিতে হবে ওমস এক্স অন বা টেন যে কোনো একটা দিলেই হবে এক্স অন এখন আমার এই দুটো অ্যাক করলে এখানে ডিপ্রেশন দিবে তারপরে ফিউজটা মাপবো এটা কাটা এটাকে খুলব আমি যেটা ব্যবহার করছি এটার নাম সাকার এটাতে যে কোনো পার্টস খোলা যায় এটা হচ্ছে নষ্ট ফিউজ হয়ে গেছে ফিউজটা নষ্ট হয়ে গেছে কেটে গেছে আর এটা হচ্ছে ভালো নতুন একটা ফিউজ এখন আমি ওখানে এই ফিউজটা লাগাবো দেখি ভালো আছে কিনা ভালো আছে এটা নষ্ট কেটে গেছে আমি এখানে এবার এই ফিউজটা লাগাবো ফিউজটা সোল্ডারিং করব আমি ফিউজের পাটা কেটে দেব আমি এখানে একটা এক্সটার্নাল এসি কোড লাগিয়ে নিচ্ছি কাজ করার সুবিধার জন্য লাগানো হয়েছে এখন আমি টেলিভিশনের পাওয়ারটা দিব সুইচটা জ্বলে আছে তার মানে সার্কিটে পাওয়ারের প্রবলেম আছে অর্থাৎ শর্ট পাওয়ার নিচ্ছে না এটা হচ্ছে পাওয়ারের আউটপুট যেটার মান হচ্ছে C5928 এটা যদি শর্ট থাকে অর্থাৎ নষ্ট হয়ে যায় তাহলে পাওয়ার থাকে না এখন এটাকে খুলে
মেপে দেখতে হবে যে এটা ভালো আছে কি নষ্ট হয়ে গেছে। চলুন দেখে মেপে দেখা যাক এটা ভালো না নষ্ট। এটা হচ্ছে সাকার, সাকার দিয়ে এটাকে খুলছি আমি। এটা হচ্ছে C5928 একটি ট্রানজিস্টর, যেটাকে আমরা মাপবো দেখবো ভালো আছে না খারাপ। ডিপ্রেশন দিচ্ছে দিচ্ছে না, এটা পজিটিভ থেকে এটা দিলাম, তার মানে এটা শর্ট, অর্থাৎ এটা এনপিএন ট্রানজিস্টর হবে এবং শুধু বেসটাই শো করবে, কিন্তু একটা করছে। এবার আমরা একটা নতুন ট্রানজিস্টর মেপে দেখবো যে সেটা কেমন মাপ দেখায়। এটা হচ্ছে D2498, অর্থাৎ C5928 এর পরিবর্তে D2498 লাগানো যেতে পারে। এটা হচ্ছে বেজ, অর্থাৎ এটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর। এনপিএন ট্রানজিস্টর যদি বাম সাইড বেজ হয় তাহলে মিডিল হয় কালেক্টর, এটা হচ্ছে কালেক্টর, এবং এটার থেকে এটা মাপ আসবে না। তবে এটার থেকে এটা আসছে কিন্তু এটা আসছে না, তার মানে এটা নষ্ট আর এটা ভালো। এই যে দেখেন এটা ভালো, এটা এটা এভাবে ডিপ্রেশন দেয় না। ট্রানজিস্টরটা চেঞ্জ করছি, এটা হচ্ছে হংপা ফেস্ট। এখানকার এই ট্রানজিস্টারটা নষ্ট হলে কিছু কিছু ক্ষেত্রে এখানকার এই পিএফটা নষ্ট হয় বা নষ্ট হয়ে থাকে, সব ক্ষেত্রে হয় না কিছু কিছু ক্ষেত্রে হয়। চলুন দেখি পিএফটা ভালো আছে নাকি নষ্ট হয়ে গেছে। হ্যাঁ এই তো দেখা যাচ্ছে পিএফটা ফেটে নষ্ট হয়ে গেছে, এই যে পিএফ, এটা এটা 2 KV একটা পিএফ, এটাকে খুলবো। এটা 2 KV একটি পিএফ, এটা নষ্ট হয়ে গেছে। এটা হচ্ছে 2 KV 102 একটি পিএফ, এই নষ্টটা আমরা আমরা এখন বাদ দিব এবং নতুনটা ওখানে লাগাবো।
এবার আমরা এখানে ট্রানজিস্টরটি লাগিয়ে দেখি যে কি হয়। লাগিয়ে দিলাম, এবার সোল্ডারিং করব। তার আগে পা দুইটা বেঁকে দিই, এবার এটাকে আমরা সোল্ডারিং করব। সোল্ডারিং করা হয়ে গেছে, এবার পা কয়টা অনেক কয়টা আমি কেটে দেবো। ওকে, আমরা আউটপুট ট্রানজিস্টার চেঞ্জ করছি, সাথে পিএফও চেঞ্জ করছি। চলুন দেখা যাক যে এখন আমাদের পাওয়ার ঠিক হয়েছে না আরও প্রবলেম আছে। সিরিজে আমরা প্লাগটা দিচ্ছি, সুইচটা দিলাম, সিরিজ জ্বলছে, তার মানে আমাদের টেলিভিশনের পাওয়ারে আরও প্রবলেম আছে। চলুন দেখা যাক আরও কী প্রবলেম আছে। এটা হচ্ছে মিটারের ক্যাবেল, এটা হচ্ছে পজিটিভ ক্যাবেল, এটা হচ্ছে নেগেটিভ ক্যাবেল, এবং ডায়োড মাপতে গেলে এটা মিটারের ওমসের এক্স অনে দিতে হয়, এটা হচ্ছে অ্যাভোমিটার। চলুন দেখি ডায়োডগুলো মেপে দেখি কি হয়। এটা হচ্ছে একটি ডায়োড যার সাদা পাশটা হচ্ছে পজিটিভ, অর্থাৎ তার পজিটিভ অর্থাৎ লালটা আমি এটা এখানে দেব, আর কালো পাশ হচ্ছে নেগেটিভ অর্থাৎ এটা এখানে দেব। দেখা যাচ্ছে কি আমাদের এটা ডিপ্রেশন দিচ্ছে। আচ্ছা, এখন যদি আমি এটাকে উল্টে দিই, যদি দেয় তাহলে এটা নষ্ট, এটাও ডিপ্রেশন দিচ্ছে। যাই হোক, এবার এটা দেখি, এটা হচ্ছে পজিটিভ দিচ্ছে। আচ্ছা, উল্টে দিই দিচ্ছে। অনেক সময় হয় কি মিটার এই সার্কিটে পার্স থাকা অবস্থায় যদি মিটার দিয়ে মাপা হয় সেটা অনেক সময় ভুল দেখায়, সেই ক্ষেত্রে এই পার্সগুলো খুলে আমাদের মাপতে হবে। চলুন দেখি, খুলে মেপে দেখি। এবার আমরা ডায়োডগুলো খুলবো, এই খুলছি, ওপেন করছি, এই এবার আমরা ডায়োডগুলো মাপছি। এখন এই সঠিক মাপটা পাওয়া যাবে, কারণ হচ্ছে আমরা এটা সার্কিট থেকে ওপেন করে নিছি। এটা উঠছে, এটা উঠছে, তার মানে এটা নষ্ট। দেখেন এটা, এটা হচ্ছে পজিটিভ, পজিটিভ হচ্ছে ডায়োডের, আমি এখানে নেগেটিভ দিছি, এটা উঠছে, এটা কিন্তু উঠবে না, এইভাবে উঠছে, তার মানে এই ডায়োডটা খারাপ। এখানে দেখেন, এই এখানে দিচ্ছি, এটা এখানে দিচ্ছি, উঠছে। আমি যখন এটাকে আবার নেগেটিভটা পজিটিভে দিচ্ছি, এখানে দিচ্ছি, উঠছে না, তার মানে এটা ভালো, এটা নষ্ট। যাই হোক, এটা উঠছে না, তার মানে এটাও ভালো। দেখেন এবার উঠবে, এই যে উঠছে, এটা ভালো। আচ্ছা, এবার এটা দেখি, এটা হচ্ছে প্লাস অর্থাৎ পজিটিভ, উঠছে, উঠছে, তার মানে দেখা যাচ্ছে আমাদের দুইটা ডায়োড নষ্ট, এখান থেকে এই দুইটা নষ্ট, এই দুইটা নষ্ট, এই যে এটা নেগেটিভ এবং পজিটিভ দু পাশে ডিপ্রেশন দিচ্ছে দিচ্ছে। এখন আমরা দুইটা নষ্ট, তবে আমরা চারটায় চেঞ্জ করবো, ডায়োড চারটায় নতুন লাগাবো এখানে। ওকে,
ভিতরে একটা ফুলছে, এবার এটাকে আমরা সোল্ডারিং করব। এবার টেলিভিশন এসি কেবল দিয়ে দেখি পাওয়ার পেয়েছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন পাওয়ার পেয়েছে। এই পাওয়ার প্রবলেমের জন্য আমরা ফিউজ, আউটপুট, ট্রানজিস্টার এবং পিএফ চেঞ্জ করেছি, রেক্টিফায়ার ডায়োড চেঞ্জ করেছি। তবে শুধুমাত্র এই পার্টসের জন্য যে পাওয়ার প্রবলেম হবে এমন নয়, আরও অনেক কারণে পাওয়ার প্রবলেম হতে পারে, সেইগুলো আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখানোর চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।